হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই শবে বরাত মুবারক। তো আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শবে বরাতের নামাজ, কালকে রোজা, আজকেও রোজা আছে। শবে বরাত উপলক্ষে প্রত্যেকের বাসায় ধোয়া মোছা করা হয়। তো আমি আপনাদেরকে দেখাই যে আমি সকাল থেকে উঠে কী কী করছি। তো আমি এই জায়নামাজগুলো ধুয়ে দিয়েছি, আরও কিছু কাজ আছে, ঘর মোছা, থালাবাটি ধোয়া, ওগুলো আমি করব আস্তে আস্তে। এখন সকাল, তো আমি আপনাদের সবার সাথে শবে বরাতে আমরা কি করি তাই শেয়ার করব। আজকে সারাদিন কাজ করার পর আমার হাতের মেহেদি ঠিকই ছিল, আমি তাই দেখাচ্ছি। আর এ হচ্ছে সেহেরি, এখন বাজে হচ্ছে 1:28 রাত্রেবেলা। আমি সেহেরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কি হালচাল আপনাদের? আমি একটু আগে উঠলাম ঘুমের থেকে, আজকে সারা রাত জাগনা ছিলাম। আমার ঘুম এখনো পুরা হয়নি, তাই চোখগুলো ফুলা, চোখ অনেক কষ্টে টেনে টেনে মেলতে হচ্ছে। আজ রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। তো আজকে সারাদিনে কী কী করি, ইফতারের আয়োজন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটু পাইচারি করছি দিক ওদিক। যাতে আমার ঘুমটা একটু কাটে। নিচের গাছে হওয়া বেগুনের বেগুনি খেতে মজাই লাগে, তাই আমি ওই বাড়ির গাছে হওয়া বেগুন ছিঁড়তে গিয়েছিলাম। আর বেগুন ছিঁড়তে গিয়ে রীতিমতো আমাদের যুদ্ধ করতে হয়েছে, এত শক্ত। আর রোজা রাখা ছিল, তাই একটু ভয়ও ছিলাম যাতে বেগুনের কাঁটা ঢুকে না রক্ত বের হয়ে যায়। রীতিমতো যুদ্ধ করছি, আর কাঁচি দিয়েও কাটা যাচ্ছিল না, অনেক কষ্টে ছিঁড়তে হয়েছে। আমি আর আমার বোন রীতিমতো যুদ্ধ করতেছিলাম একটা বেগুন উঠাইতে, আর এই যে শেষ পর্যন্ত। আর আমরা তুলে কেটেছিলাম ডাটা, ডাটার তরকারি রান্না করবে, তাই এগুলো আমাদের বাড়িতেই হয়েছে। এখানে সমস্ত কিছু ভাজার জন্য বেসন তৈরি করা হচ্ছে। বেসনের মধ্যে লবণ, বেকিং সোডা আর পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। আমি এখানে তরি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কাটছি, আর সামনে আলু কেটে রেখেছি আলুর চপ আর তরকারির জন্য। এই হচ্ছে বুট আর আলু, আর এই আমি ডাটা কাটছি।
আর আমি আমার চাচাতো বোনকে বসিয়ে দিয়েছিলাম যে বেগুন কাটার জন্য, বেগুনির জন্য, ও সুন্দর করে বেগুন কাটতে পারে। আমি বলেছিলাম যে আমি বেগুনি ভাজবো, কিন্তু আমি গিয়ে দেখি যে আমার মা ভেজে ফেলছে, তাই আমি একটু ভিডিও করলাম। এরপরে আমি কয়েকটা আলুর চপ ভেজেছিলাম। দিন তৈরি হয়েছিল আলুর চপ, বেগুনি, বড়া আর বুট, আর সাথে শরবত, খেজুর তো আছেই, আর ফল ছিল, শসা ছিল আর মুড়ি। এই হচ্ছে আমাদের ইফতার। তো আলহামদুলিল্লাহ ভালো গিয়েছিল রোজা।